নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। পৃথিবীর এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। এই জলপ্রপাতের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভ্রমণ পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। এখানে গেলে যে কারো মন হতে পারে এই বুঝি আকাশ ভেঙে জগতের সব বৃষ্টি দানব আকার ধারণ করে সিঁড়ি বেয়ে বেয়ে মাটিতে আছড়ে পড়ছে। স্ট্যাচু অব লিবার্টি যেমন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিতির চিহ্ন, ঠিক তেমনি 28 অক্টোবর 1886 সালের আগেই নায়াগ্রাই ছিল এখানকার প্রধান আকর্ষণ। 1950 সালে নায়াগ্রা চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। নায়াগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত। জলপ্রপাতটি বিমান, সড়ক ও রেল পরিবহন মাধ্যম দ্বারা সুসংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ। এর নিকটবর্তী বিমানবন্দরগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোয় অবস্থিত বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার ওন্টারিওতে অবস্থিত লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। কানাডার ওন্টারিওতে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি টরন্টো থেকে 128 কিলোমিটার দূরে অবস্থিত। আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত। মূলত 18শ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছরে প্রায় 30 মিলিয়ন পর্যটক আসেন। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল। অনগুয়াইরা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। অনুমান করা হয় আজ থেকে প্রায় 10,900 বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল। উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এটি। নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, এর নাম আমেরিকান ফলস। বাকি 2 ভাগ কানাডায়, যার নাম কানাডিয়ান ফলস। এটার আকার অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকা। জলপ্রপাতটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হলো হর্সশু ফলস বা কানাডা ফলস। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আছড়ে পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90 ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয়। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস। এটির প্রায় 70 ফুট উঁচু এবং 1600 ফুট চওড়া। অন্যটির নাম ব্রাইডল ডেইল ফলস। নায়াগ্রা জলপ্রপাতের উৎপত্তির ইতিহাসটা বেশ মজার। নায়াগ্রা নদীর প্রায় 1200 বছরের পুরনো। এর আগেও 1800 বছর পূর্বে ওন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সাথে সাথে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ, আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি নায়াগ্রা নদী আর লেক ওন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। আমেরিকাতে জলপ্রপাতটির পিছন থেকে দেখতে হয়, কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায়, ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায়। রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখানে। মুগ্ধ পর্যটকদের দৃষ্টির খুব কাছেই জলপ্রপাতের জলরাশিতে রংধনু যেন নিজেই এসে ধরা দেয়। শুধু সৌন্দর্যের জন্য নয়, নায়াগ্রার পানিস্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে। প্রতিদিন প্রতি মিনিটে নায়াগ্রা জলপ্রপাত 60 লক্ষ ঘনফুট মাত্রাধিক জল প্রবাহিত করে, যার গড় পরিমাণ হল 24 লক্ষ ঘনফুট। নায়াগ্রা সমগ্র নিউ ইয়র্ক ও ওন্টারিও জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস। অন্যান্য জলপ্রপাতগুলোর চেয়ে নায়াগ্রা স্রোত ঢের বেশি। নায়াগ্রা জলপ্রপাতের এই স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণে তড়িৎ শক্তিও উৎপাদন করা হয়। নায়াগ্রা জলপ্রপাতে স্রোতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ স্রোতের শব্দের কারণে কানে পৌঁছায় না।